হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, তো আমাদের পাশে পুজো হচ্ছে, ওখানে যাব পুজো দিতে আমি আর বনু। আর আমার সানটানও হয়ে গেছে, ঘরের পুজো দেওয়া কমপ্লিট, তো এখন রেডি হয়নি, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি আর ওদিকেও সব গোছানো হয়ে গেছে, তো এখন যাব, চলো যাওয়া যাক। চলো যতদিন ছিঁড়ে যায় না। একটা মালা কিনে আনলে ভালো হতো, মালা তো এখনো অঞ্জলি শুরু হয়নি, আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ 12টা বাজতে যায়, মা বাবাকে স্নান করাবো, দেরি হয়ে যাবে না হলে। তো বনু ওখানে রয়েছে, অঞ্জলি দেবে, তো আমি স্নান টান করাই, ততক্ষণ যদি অঞ্জলি শুরু হয় তো আমাকে ফোন করে দেবে, আর নাহলে কি, আর নাহলে দেওয়া হবে না। তো বাড়িতে, বাড়ির কাছে চলেই এসছি। চাঙ্কু চাঙ্কু চাঙ্কু, ঘুমাচ্ছিস? আমাদের পাড়ার কুকুর সবার এক একটা এক একটা নাম আছে, দেখলেই গায়ে ঝাঁপায়, এখন ঘুমাচ্ছে বলে আর গায়ে ঝাঁপালো না। এই তো আমার চাঙ্কু, এই চাঙ্কু, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। চাঙ্কু চাঙ্কু, এই দেখ, এই দেখ চাঙ্কু, শুয়ে পড়ছ, রাত্রিরে আসবে। হ্যাঁ, বাড়িতে চলে এসছি, লোকে সান্তান করে তারপর দেখাচ্ছি। মামাকে সান্তান করানো হয়ে গেছে, আর বল ওখানে অঞ্জলি আর একবার হবে, তো আমাকে বনু ফোন করলো, আর এখন যাবো। আর ওই যে কি, ও আসো আসো, দরজাটা দেবে, আসো। ব্যাটেল গ্রাউন্ড, ব্যাটেল, চল আমি আসছি এক্ষুনি, ওকে দেখো। গুরু সচ্চিদানন্দ লোকনাথ জগৎগুরু পুনম্যন্ত্র সদা ভক্তা দিয়তে কর্মপদ্ধতি সাবন্ত পুষ্পাঞ্জলি জগৎগুরু লোকনাথ। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছে। এই যে ভোগ টোক সব একসাথে।
এবারে ভোগে করছে যে তুই মানে ভোগে মানে করবে না কি গরম, একটু বৃষ্টি নেই, মেঘ করে রয়েছে কবে দু তিন দিন ধরে, এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। তো বাড়িতে চলে এসেছি, এখন অনেক কাজ বাজ আছে, চলো। কি গো, ওই আপনি কটা বাজে? তো ঘরে ঢুকে গেছি, চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, এখন একটু চা খাবো, কারণ সকাল ধরে উপোস ছিলাম। আর এখন চাটাকে রান্নাবান্না করবো, আবার অফিস যাবে, কারণ এখন বাজে হচ্ছে ও বাবা 12:50 হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো আর কি। আমার সোনা ঘুমিয়ে পড়েছে, ও এখন উঠবে না, একটু পরেই উঠে যাবে। তো এই ফাঁকে কাজ বাজগুলো সেই নিয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো টাটা।